আমি অভিষেককে আজকে একটা ছোট্ট আমার ইতিহাসের স্মরণী থেকে একটা ছবি উপহার দেব। কেন দেব? অনেকে বলে ওই তো দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে, ওই তো পরিবারতন্ত্র, এই তো সব। কিন্তু আপনারা অনেকেই জানেন না ও রাজনীতি করে দুবছর বয়স থেকে। 1990 সালে সিপিএম যখন আমায় মেরে চৌচির করে দিয়েছিল, সেই সময় আমি যখন হাসপাতাল থেকে বাড়ি এসেছি, আমার মা আমায় জিজ্ঞেস করছিল কি করে ঘটনা ঘটল, কেমন আছিস। আমি দেখলাম অভিষেকের তখন দুবছর বয়স, 1990 সাল, ও মার কোলে বসে সব ঘটনা শুনছে। এবং তারপরের দিন থেকেই ও কি করতো জানেন? একটা ঝান্ডা নিয়ে বলতো, একটা ঝান্ডা নিয়ে বলতো, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও। প্রতিদিন মিছিল করতো ওই একটা ঝান্ডা নিয়ে, ওইটুকু একটা ছেলে। তারপর থেকে কিন্তু তারা করে করেই এসছে। আমি এই ছবিটা ওকে প্রেজেন্ট করতে চাই, যেটা আগামী দিন ওর সংরক্ষণের তালিকায়। একদিকে আমার মায়ের ছবি আছে, একদিকে আমার ছবি আছে, আর একদিকে ওর দুবছরের ছবিটা আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন ও আজকে রাজনীতি করছে না, দুবছর বয়স থেকে করে। এটা ভুললে চলবে না। ছেলে মেয়েরা তারা তাদের পরিবারে থাকে, বড় হয়, তারা তখন থেকে করে। আমি ছবিটা চাইছি। আমি ডায়মন্ড হারবারে এসে ভাবছিলাম কিছু একটা দিতে হবে। দেখুন ছবিটা, আমরা যে কতবার খেয়েছি আর ভুলে গেছেন আজকে? নাপিত বন্ধ করে দেওয়া, জল বন্ধ করে দেওয়া, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আপনাদের জেলায় সাতগাছিয়ায় কই মাছ মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে অত্যাচার করে মৃত্যু করা কি ঘটেনি? একেবারে আমতার হাত কাটা থেকে শুরু করে, আরে সিঙ্গুর নন্দীগ্রাম তো লাস্টে এসছে, তার আগে দিনের পর দিন কত গুলি চালানোর ঘটনা ঘটেছে, কত অত্যাচার ঘটেছে। আমি আজকে একটি কথা বলতে পারি, আমার মা লক্ষ্মীরা যারা আছেন মনে রাখবেন, আমরা আগের নির্বাচনে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি কি করিনি বলুন। এবং শুধু তাই নয়, আপনারা আমাদের সম্পদ, মা বোনেরা, আগামী দিন আপনাদের 60 বছর বয়স যখন হবে 1000 টাকা করে সবাই পাবেন, সারা জীবন পাবেন। আপনারা জানেন আগে ছিল পরিবারের একজন পাবে, এখন কিন্তু তা নয়, এখন সবার জন্য করা হয়েছে, এটা মাথায় রাখবেন। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী দেব, আমরা করে দিয়েছি। আমরা বলেছিলাম কৃষক বন্ধু 10,000 টাকা করে দেব, আমরা করে দিয়েছি। আমরা কন্যাশ্রী করেছি, আমরা ঐক্যশ্রী করেছি, আমরা শিক্ষাশ্রী করেছি, আমরা ওবিসি রিজার্ভেশন করেছি, মাইনরিটিসদের জন্য 97% মেধাশ্রী করেছি, শিক্ষাশ্রী করেছি তপশিলি আদিবাসীদের জন্য। কোনটা করিনি বলুন তো? এমনকি পড়াশুনোয় কন্যাশ্রী, বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কলারশিপ পাবে। এবং কারো বিয়ে হচ্ছে না গরিব,
সেও কিন্তু 10,000 টাকা, সেও কিন্তু 25,000 টাকা পাবে। কন্যাশ্রী বিয়ে না করে পড়াশুনো চালালে 18 বছর বয়সে সে আরো 25,000 টাকা পাবে। একটা শ্রমিকের মেয়ের বিয়ে হলে সে আরো 25,000 টাকা পাবে। এমনকি যদি কেউ মারাও যায় তার জন্য আমরা 2,000 টাকা করে দিই। আপনারা দেখলেন কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল। গোসাবা বাসন্তীর সবচেয়ে বেশি লোক ছিল আর মুর্শিদাবাদের। আপনারা দেখেছেন প্রতি পরিবারকে যারা মারা গেছেন 5 লক্ষ টাকা করে আমরা রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছি। যারা ইনজিওর ছিল সিরিয়াস 1 লক্ষ টাকা করে দিয়েছি, এবং যারা মারা গেছে তার পরিবারের একজন করে চাকরিও দিয়ে দিয়েছি। মনে রাখবেন, বিদ্যুতে মারা গেলে সাহায্য করি, অ্যাক্সিডেন্টে মারা গেলে সাহায্য করি, যখন বন্যায় আপনার ঘর ডুবে যায় আমরা সাহায্য করতে এগিয়ে আসি, আমফানে আমরা সাহায্য করি, ইয়াসে আমরা সাহায্য করি, গঙ্গাসাগর আমরা গড়ে তুলি, ফুরফুরা আমরা গড়ে তুলি, তারাপীঠ আমরা গড়ে তুলি, দক্ষিণেশ্বর আমরা গড়ে তুলি, সারা বাংলা জুড়ে।